নমস্কার সম্মানীয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাতে পুরী ও সাগরের মাঝে ল্যান্ডফর্ম ডানার। আবহাওয়াবিদদের পূর্বাভাসের মতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই সুস্পষ্ট গভীর নিম্নচাপটি পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। উড়িষ্যার পুরী এবং বাংলার সাগরদ্বীপের মাঝে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাতার এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ডানা, যেটা আগে থেকে জানিয়েছিল। ল্যান্ডফলের সময় ঘন্টায় গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার, ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। এই হিসাবে গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি জানিয়েছেন, আন্দামান সাগরে ঘূর্ণাবত বঙ্গোপসাগরে সে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ গভীর নিম্নচাপে সেটা পরিণত হবে। এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামীকাল বুধবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় পৌঁছাতে পারে বাংলা ও উড়িষ্যার উপকূলে। বৃহস্পতিবার রাত থেকে ও শুক্রবার ভোরের মধ্যে উড়িষ্যার পুরী এবং বাংলার সাগরদ্বীপের মাঝে কোনো একটি জায়গায় আছড়ে পড়তে পারে। তার জন্য আগামী 23 থেকে 25 তারিখ বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। এবার সরাসরি একবার দেখে নেব IMD-র অফিসিয়াল পেজে, সেখানে আজকের দিন জন্য কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে কি আপডেট হয়েছে একবার দেখে নেব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, 24 এবং 25 তারিখ থান্ডারস্টর্মের লাইটনিংয়ের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলা। আমি সরাসরি চলে যাচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গের যে জেলা দেখতে পাচ্ছেন 23 তারিখ হেভি রেন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আজ 22, আগামীকাল থেকে হেভি রেন চালু হয়ে যাবে। তার জন্য ইয়েলো সতর্কতা জারি করেছে, এক্সট্রিমলি হেভি রেন। 24 এবং 25 লাল সতর্কতা জারি, 24 এবং 25 লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, একেবারে লাল সতর্কতা। এবার দেখে নেব কোন কোন জেলাতে এই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে ওয়ার্নিং উঠে এসেছে তাতে 24 এবং 25 কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে নর্থ 24 পরগনা আছে, এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কতা জারি। হেভি টু হেভি রেনফল 7 থেকে 20 সেন্টিমিটার এই জেলাগুলিতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেখানে অরেঞ্জ সতর্কতা জারি। বাকি সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রামের, সেখানে লাল সতর্কতা জারি। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হেভি টু হেভি রেনফল, যেখানে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বাকি জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যা আগামী 24 এবং 25 দক্ষিণবঙ্গের বিশেষ করে 4টি জেলা, পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সঙ্গে উত্তর 24 পরগনাতেও লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি উইন্ডি স্কাইয়ের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করব এখন ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায় রয়েছে। সরাসরি IMD-র অফিসিয়াল পেজে সেখানে দেখানোর চেষ্টা করছি, সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় এই মুহূর্তে। সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আজ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুধবার, অর্থাৎ আগামীকাল ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে ভুবনেশ্বর,
সাগরদ্বীপের মাঝে কোথাও একটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম সরাসরি ল্যান্ডফল যেটা ভুবনেশ্বরের কাছে, পুরী ও ভুবনেশ্বরের মাঝেই ল্যান্ডফল, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যেই এই ল্যান্ডফল হবে ভুবনেশ্বর এর কাছে, ভুবনেশ্বর বালাসোর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মাঝেই এই ল্যান্ডফল হবে। সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে ল্যান্ডফল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে এই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও নজরে রাখব আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটা কিন্তু আপডেট করতে থাকব। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।